নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বর্ষা শেষ হয়েছে, শীত আসার সময়। এই সময় আকাশে কিছু মেঘ রয়েছে, হালকা কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, গরম ভাব ও ভোরের দিকে ঠান্ডা। এই সময় প্রচুর পোকার উপদ্রব বাড়বে এবং গাছের পাতাগুলি খেয়ে নেবে, সঙ্গে দই পোকা তো থাকবেই, পিঁমড়ের উৎপাত প্রচণ্ড বাড়বে। এই সময় আমাদের শক্তিশালী ঘরোয়া পদ্ধতিতে ইনো দিয়ে আমরা একটি ওষুধ তৈরি করে নেব। সবুজ পোকা, উড়ন্ত পোকা, পাতা খাওয়া পোকা, এদের হাত থেকে বাঁচতে আমরা শক্তিশালী কীটনাশক আমরা আজকে তৈরি করে নেব। ভিডিওটা আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এই ওষুধটি আমরা তৈরি করে 15 দিন পর পর যদি আমরা এখন গাছে স্প্রে করতে পারি, তাহলে আমাদের পোকার হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পারব। আপনারাও কিভাবে গাছগুলোকে ঠিক এই সময়তে ভালো রাখতে এবং গাছগুলোকে যাতে বাঁচাতে পারেন তার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। ইনো আমরা মোটামুটি সবাই জানি, ইনো হচ্ছে অ্যাসিডিটির উত্তম ওষুধ। যদি প্রচুর অ্যাসিডিটি হয় মানুষের, তখন এটি 1 প্যাকেট হাফ গ্লাস জলে কি 1 কাপ জলে এটিকে গুলে খেয়ে নিলে সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি যেমন নষ্ট হয়, তেমনি কুইক কাজ হবে আমাদের পোকা মারতে ইনো দিয়ে। কিভাবে ইনো আমরা ব্যবহার করব সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 1/2 লিটার জল নেব আমরা একটি কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসে পরিষ্কার জল আমরা নেব 1/2 লিটার। একটি ইনোর প্যাকেট আমরা নিলাম, মোটামুটি 1 চামচ হবে। এটি জলে আমরা দেব। দেখতে পেয়েছেন ইনোর কাজটা একদম সঙ্গে সঙ্গে কুইক কাজ। এইবার আমরা এর সঙ্গে দেব একটি যে কোনো কোম্পানির শ্যাম্পুর পাতা। শ্যাম্পুর পাতা আমরা যে কোনো কোম্পানির একটি এর সঙ্গে আমরা দেব। আর দেব 1 চামচ বডি অয়েল। বডি অয়েলের জায়গায় আপনারা বাদাম অয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। 3টে জিনিসই কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটি 2 লিটার জল, 2 লিটার জলের সঙ্গে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। নিয়ে যে কোনো স্প্রে মেশিনে আমরা এটা দিয়ে আমরা গাছে স্প্রে করব। এমনই শক্তিশালী এটি তৈরি হলো 3টে জিনিস দিয়ে। গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মিলিবাগ, সবুজ পোকা, শুয়োপোকা, পিঁমড়ে গাছে থাকে, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। যে কোনো পোকা মারা যাবে। এটি ভালোভাবে গাছটিকে নিচে থেকে উপর পর্যন্ত দিয়ে ভালোভাবে স্প্রে করে কিন্তু ধুয়ে দিতে হবে। দেয়ার 1 ঘন্টা পর, এটা দেয়ার সঙ্গে সঙ্গে মিলিবাগ থাকলে একদম সঙ্গে সঙ্গে নিচে খসে পড়ে যাবে। একটু স্পিডে দিলে পরে, মানে জোর
পড়াটা যেন জোর হয় তাহলে একটু ভালো হবে। যদি আমরা এই শক্তিশালী কীটনাশকটি বাড়িতে তৈরি করে এই সময় 15 দিন অন্তর অন্তত দুবারও যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো ভালোভাবে কিন্তু রক্ষা পাবে। এবং এই উটকো পোকা, এই গরম এবং ঠান্ডার সময় যে উটকো পোকাগুলো আমাদের বাগানে এসে গাছের ক্ষতি করে, জবা, গোলাপ, আরও বিভিন্ন রকম যে আমাদের ফুল গাছ আছে বা ফলের গাছ আছে, আমরা যদি দিই 15 দিন পরপর তাহলে কিন্তু এদের হাত থেকে আমরা যেমন রেহাই পাবো পোকার হাত থেকে, তেমনি আমাদের খরচ কমেও আমাদের ভালোভাবে পোকা তাড়ানোর অভ্যাসটা আমাদের থাকবে। খরচের ভয়ে অনেক সময় আমরা অনেকই গাছে ওষুধ দিতে পারি না, তো এটা যদি আপনারা দেন খুবই খরচ কম, নামমাত্র খরচা, কাজ 100%। আমার মুখের কথায় নয়, আমার ভিডিও দেখে নয়, এই দ্রবণটি বা এই কীটনাশকটি আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে যে কোনো একটি গাছে, পোকা বা মিলিবাগ আছে, আপনারা দিয়ে টেস্ট করে দেখুন। ভালো হলে, যদি ভালো হয় তখন আমার ভিডিওতে একটি লাইক দেবেন। বন্ধুরা, এই শক্তিশালী কীটনাশকটি 100% কাজ হবে আমি কথা দিলাম। আপনারা একবার দিয়ে দেখুন নিজেদের বাগানের গাছকে সুস্থ সুন্দর রাখতে, পোকার হাত থেকে রেহাই পেতে আপনারা ইনো ব্যবহার করুন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, অপরকে জানাতে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।